नमस्कार बंधुरा, हेसेल मैजिक चैनल पक्ष के सकल के जाना स्वागत। आज के साथ शेयर करछी आनारसर जैम। ये खूब ही कम उपकरण तैरी जाए और यहाँ खूब स्वास्थ्यकर है, कारण यटार मध्य कोनो रकम कोनो प्रिजर्वेटिव नहीं। यार स्वाद गंध वर्ण सबकिछुई किने आना जैमेर मतोई हबे और दोकान थेके खर्चाओ अनेक कम हबे। किभाबे चलुन ताहले देरी ना करे रेसिपिटा देखे नेया जाक। आनारसेर जैमटा तैरी करार जन्य आनारसके केटे एइभाबे टुकरो करे निएछि। आनारसेर किन्तु चोखगुलोके बाद दिए दिते हबे, कोनोभावेई आनारसेर चोख थाका चलबे ना। एखाने आमी दुटो मीडियम साइजेर आनारस निएछि। एबार एकटा ब्लेंडार जारेर मध्ये आनारसेर टुकरोगुलोके दिए दिच्छि। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে ব্লেন্ড করা আনারসটা আমি ঢেলে দিচ্ছি। হালকা যে দানা দানাটা রয়ে গেছে সেটা কোনো সমস্যা হবে না, ফোটানোর সময় এমনি ওটা গলে ঘেটে যাবে। এবার কড়াইটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এটাকে হাই ফ্লেমে রেখে ফোটাতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 450 গ্রাম গুঁড়ো চিনি। আপনারা চাইলে নর্মাল চিনিও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখানে আমার আনারসের ওজন 600 গ্রাম আর আমি চিনি দিচ্ছি 450 গ্রাম। এর থেকে কিন্তু চিনিটা কম করবেন না, তাহলে কিন্তু জ্যামটা জমবে না। আর মিষ্টিটা চেক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখানে আমার মিষ্টিটা পুরোপুরি ঠিক আছে। এটাকে 2-1 মিনিট ছাড়া ছাড়াই নাড়তে হবে, না হলে কিন্তু বসে যেতে পারে। নাড়তে নাড়তে দেখুন একটা ফেনা তৈরি হয়েছে। এই ফেনাটাকে আমি একটা হাতা দিয়ে তুলে নিচ্ছি। পুরো ফেনাটা তুলে আমি পরিষ্কার করে নেব। ফেনাটা থাকলে কিন্তু জ্যামটা ভালো হবে না। আবারও এটাকে হাই ফ্লেমে রেখে ভালোভাবে ফোটাতে হবে। ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না একদম মিশ্রণটা ঘন হয়ে যায়। একটু সময় ধরে কাজটা করতে হবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ দারচিনির গুঁড়ো। এখানে চাইলে আপনারা এলাচের গুঁড়ো, লবঙ্গের গুঁড়ো কিংবা জায়ফলের গুঁড়ো দিতে পারেন। চাইলে এটাকে স্কিপ করেও যেতে পারেন, কারণ আনারসের গন্ধ এমনিতেই এত সুন্দর, আর কিছু দেওয়ার প্রয়োজনও পড়ে না। দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গোটা পাতিলেবুর রস। এটা প্রিজারভেটিভের কাজ করবে। পাতিলেবুর পরিবর্তে চাইলে আপনারা 1 চামচ হোয়াইট ভিনিগারও দিতে পারেন। এবার এটাকে মিশিয়ে নেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার এটাকে চেক করে দেখব হয়েছে কি না। কিছুটা মিশ্রণ আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম, কয়েক সেকেন্ড অপেক্ষা করব। যদি দেখা যায় মিশ্রণটা গড়িয়ে পড়ছে না আর একটু জলও কাটছে না ঠিক এরকম, তাহলে কিন্তু বুঝতে হবে জ্যামটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। জ্যামটা হালকা ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে নিতে হবে। এরকম একটা কাচের কন্টেনার নিয়ে নিয়েছি। এটাকে গরম জলে ফুটিয়ে ভালো করে শুকিয়ে একদম জীবাণুমুক্ত করে নিয়েছি। এবার এতে জ্যামটাকে ভরে নিচ্ছে। এইভাবে যদি আমার মতো করে জ্যামটা তৈরি করেন, তাহলে জ্যামটা নর্মাল ফ্রিজে 6-8 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন আর ফ্রিজের বাইরে 1 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন। এই জ্যামটা এতটাই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই জ্যামটা খুবই পছন্দ করে। এই জ্যামটা আপনারা ব্রেডের সাথে, হাতে গড়া গরম রুটির সাথে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে।
দেখলেন তো কত সহজে আর কত কম খরচে পুরো দোকানের মতো টেস্টি আনারসের জ্যাম বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।